দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে ভোটারদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। এক্ষেত্রে টনিকের মতো কাজ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনে সুষ্ঠু পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারায় বাকি চারটি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও দেশজুড়ে আগ্রহ আলোচনা তৈরি হয়েছে। অনেকের মতে 2014 ও 18 সালে জাতীয় নির্বাচন দুটি ছিল একতরফা, স্থানীয় নির্বাচনগুলোও ছিল গোলযোগপূর্ণ। ভোট গণনার শেষ মুহূর্তে ফল পাল্টে দেওয়ার মতো গুরুতর অভিযোগও নির্বাচনী সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল। গত 14 বছর ধরে এমন একটা পরিবেশ বিরাজ করছে যেন ভোটের ফল মানুষের আগেই জানা ছিল, ফলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী ছিলেন না। গাজীপুরের স্বচ্ছ নির্বাচনের পর এই ধারণায় বদল আসতে শুরু করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভাষ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ভোটে আসেনি, কিন্তু পরিবেশ সুষ্ঠু মনে করায় ভোটাররা কেন্দ্রে এসেছে। বিগত নির্বাচনগুলোতে হয়তো কোনো কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে, কিন্তু ইসির পক্ষ থেকে ভোটারদের আস্থা সংকট কাটানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজীপুর সিটিতে ভোটের পরিস্থিতি ছিল খুবই শান্তিপূর্ণ, কোথাও কোনো অরাজকতা ঘটেনি, ভোট পড়ার হারও ছিল আশাব্যঞ্জক। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সরকার দলীয় প্রার্থীকে সোকজ ডেকে সতর্ক করা, নির্বাচনের আগের দিন একজন প্রার্থীর মনোনয়ন বাতিল সহ কঠোর অবস্থানে দেখা যায় নির্বাচন কমিশনকে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো নির্বাচনকে মনিটরিং করে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট ছিল ইসি। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর যত ভোট হয়েছে তা বিশ্লেষণ করলেই পরিষ্কার হয়ে যাবে গাজীপুরের ভোটের পরিবেশ কতটা সুষ্ঠু ছিল। গত বছর 11 ডিসেম্বর বিএনপি আন্দোলনের অংশ হিসেবে তাদের দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য সহ 7 সংসদ সদস্য পদত্যাগ করেন। চলতি বছর 1 ফেব্রুয়ারি এ আসনগুলোতে উপনির্বাচন হয়, সেখানে ভোট পড়েছিল গড়ে 28.46%। এর আগে বর্তমান কমিশনের মেয়াদেই অনুষ্ঠিত উপনির্বাচনে ফরিদপুর 2 আসনে ভোট পড়েছিল 26.27%। আর 25 মে রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের হার ছিল 48.75%, যা সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সুষ্ঠু ভোটের পরিবেশ বাকি চারটি সিটিতেও নিশ্চিত করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান বা আলোচনা সভায় গাজীপুরের নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সম্প্রতি বরিশাল সিটিতে এক মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, গাজীপুরের পরাজিত প্রার্থীও নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি, সিসিটিভি ক্যামেরায় কেন্দ্র নিয়ন্ত্রণে রাখা হবে, কোনো মাস্তানি বা অসৎ আচরণ কঠোর হাতে দমন করা হবে। খুলনা সিটিতে এক অনুষ্ঠানে বলেন, নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। কানিস্পাতে মানিপা, খবর সংযোগ।